একটা লিম্বরগিনি আছে, লিম্বর বুঝছো, লিম্বরগিনি ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি ল্যাম্বর লিম্বর তোমরা বুঝবা না, এটা হচ্ছে মাঝখানে লিম্বর আর ল্যাম্বর মাঝখানে একটা সোয়াগ আছে বুঝছো, সোয়াগটা তোমরা বুঝবা না, হচ্ছে সোয়াগ, সোয়াগটা ঢাইলা দিতে হয় মানে কথার মধ্যে সোয়াগ ঢেলে দিবা, এত কিছু তোমরা বুঝবা না। সামনে আমার লিম্বরগিনিটা আবার পার্ক করা আছে, সিকিউরিটি নাই বুঝছো, তো আমার ড্রাইভ করতে হবে কারণ আমি লিম্বরগিনি কাউকে ড্রাইভ করতে দেই না। আর তোমরা থাকবে সামনে যাও না, আর তুমি থাকবো সামনে যাও না, সামনে গেলে তোকে ছানি পড়তে পারে বুঝছো। আমারে ফোন এমনি থেকে যাওয়ার সময় প্লেনে পড়ে গেছে, তাও দেখছি মোবাইল ঠিক আছে, পাপড় ছাড়ো তোমরা। বাড়িয়ালা তুই না বলে তোর বাসা, বাসা তো আমার থাকি না আমি পাঁচতলায়। আমার জন্য দিছে বন্ধু, ওই ঘুরিতে বস, 16 লাখ টাকা দিয়ে কিনছে, এইদিকে ডট কম দিয়ে যা, এইদিকে ডট কম দিয়ে কিনছে বুঝছো, এইদিকে ডট কম, এটা তুই 16 লাখ টাকা দিয়ে কিনছিস, আমি 1600 দিয়ে কিনছি, এইদিকে ডট কম ফেসবুকের পেজ থেকে, ঠিক আছে ফেসবুক পেজ এইদিকে ডট কম দেখা 1600। মানে কি বলবো, গাড়ি ছাড়া না উঠলে আমার খুবই ঘাম আসে রে ভাই, অনেক গরম লাগে আমার, এই জন্য গাড়ি ছাড়া উঠতেই না, এসিতে থাকি বুঝছো, এখানে কি গাড়ি, তো গাড়ি তো তিন চাকার গাড়ি, তিন চাকার গাড়ি ভাই, আমার তো 1 লাখ টাকা উঠছে, আমার পকেট ভর্তি টাকা, এই যে পকেটের ভিতরে প্রচুর টাকা পড়ে আছে, এই যে পালা দিব, পালা দিলে দেবো তাও টাকা শেষ হবে না, টাকা খালি পড়তে থাকে তারপর টাকা শেষ হয় না, এই যে কয়দিন আগে লিম্বরগিনি ল্যাম্বরগিনি বলে বুঝছে, ল্যাম্বরগিনি পকেটে যে পরিমাণ খুচরা টাকা ছিল ওইটা দেখলো ল্যাম্বরগিনি কিনে অনেক বুঝছো, আমার তো টাকা দিয়ে ভরা পুরা, মানে আমার টাকা পুরো ভর্তি বুঝছো, তো টাকা পয়সা তো পড়তেছি ইচ্ছা মতো, টাকা তো শেষ হয় না, টাকা তো আমার শেষ হইতেছে না বুঝছো ভাই, টাকা হবে ভাই 20 টাকা হবে, কয় টাকা 20 টাকা, 20 টাকা আসলে মামা আমার মানে আশেপাশে তো এটিএম বুথ নাই, আমি তোমার মামা না, আরে যা হয়েছে আমার কাছে তো ক্রেডিট কার্ড, মানে ক্রেডিট কার্ড ছাড়া তো আমি মানে টাকা পয়সা আমার অনেক হয়েছে, তো প্রচুর টাকা ক্রেডিট কার্ড ছাড়া আমি সেভ মনে করি না, আর আশেপাশে তো এটিএম বুঝতো না রে ভাই, তুই একটু কষ্ট করে আসতে চালাই না, আমি আমি তো দিব না, আমি তো একদিন দিব না, শক্তি দেখছো, শক্তি দেখছো 1 বর্গফুট প্রতিদিন জিম করি বুঝছো, প্রতিদিন জিম করি, তাহলে ভাই কাজ করে তুই আমাকে একটা মারা, আমি তোমাকে একটা মারি, আচ্ছা ঠিক আছে মারি আন তাহলে, হ্যাঁ কি
চাপিয়ে চাপা হ্যালো দোস্ত, তুই কই? আরে আমি তো এইদিকে ডট কমের শোরুমে ঘড়ি কিনতে আসছি। এইদিকে ডট কমের শোরুম? হ্যাঁ। এই বেটে, আমি যদি জানি এইদিকে ডট কম তোর ফেসবুকে তোর অনলাইনে সেল করে, মানে পুরো ব্যাপারটা তো অনলাইনে। এইদিকে ডট কমের শোরুম তুই কই পাইলি? চাপ।